আজকের বিষয় হচ্ছে একই চিন্তা মানুষের মনের ভিতর বারে বারে আসে, এটাকে দূর করার জন্যে আমরা একটা উপায় দেব। এটা করলে মনটাকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা সাধারণ মানুষ যারা আছেন তাদের মন বিচলিত সর্বদাই, কোনো একটা সাধারণ আঘাতেই মনটা ভেঙে যায়। মন কোনো কালে ভাঙে না, মনটাকে ডোবানো যায় না, মনটাকে পোড়ানো যায় না। মনটাকে যদি সূর্যের আগুনের ভিতরে ডোবানো যায় সেকে কিন্তু মন পুড়বে না। মানুষ বলে পোড়া মন মরা মন, কখনোই মন পড়ে না। মনটাকে সতেজ করার জন্যে যোগ করা যায়। একটা ছোট্ট কথা উপদেশ দিই যে খোদাকে ছাড়লেই মন বেহুদা। ছোট্ট মানে খোদা ছাড়া মন হলেই বেহুদা, অর্থাৎ বেহুদা মানে বোকা। সে বোকা জগতের মাঝে জগতের পোকাই খাচ্ছে। আসলে তো সবগুলো আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীবকুল শুক্রকীটের থেকেই সৃষ্টি, আর প্রত্যেকটি সৃষ্টির মূলেই হচ্ছে রসতত্ত্ব। দেহতত্ত্ব না জানলে মূল সত্যকে জানা যায় না। তো যোগীরা সেই দেহতত্ত্ব সম্বন্ধে ওয়াকি বহাল। তো আমরা সেই বিষয়ের উপরে মনটাকে ডিসব্যালেন্স মনকে কন্ট্রোল করার জন্যে কয়েকটা উপায়, এটার উপর একটা উপায়টা দিচ্ছি হচ্ছে ভ্রামরী। এই ভ্রামরীটা যখন নিঃশ্বাসটা ত্যাগ করব, করার পরে দমটাকে কিছুক্ষণ কয়েক সেকেন্ড দমটাকে আটকানো, দমটাকে যখনই আটকাবো তখন মনটাকে অটোমেটিক নিজের ভিতর নিয়ন্ত্রণ এসে যাবে। হবেই, যত কঠিন বিচলিত মনই হোক না কেন সে তাকে নিজেকে নিয়ে আসতে, মানে দম যখনই কন্ট্রোল আছে দমের ঘরে সবকিছু। হ্যাঁ, সংযমের দ্বারা মন কন্ট্রোল হয়ে যাবে। এবার ভ্রামরীটা দেখাচ্ছি। এই এই কানের এই জায়গাতে বুড়া আঙুল দিয়ে ধরা, এটা এইভাবে ধরা, এই বুড়া মাঝের আঙুল এখানে, এটা এখানে, এ প্রত্যেকটি আঙুলের ডগাগুলো মাথাগুলো চাপা। হ্যাঁ, চেপে নিঃশ্বাসটাকে বুক ভরে টেনে নেওয়া গভীরভাবে। এটা বিশ্বের উপরে একটা জিনিস, হয়তো কোনো মেয়ে ছেলেটাকে ভালোবেসেছে, বারে বারে সে চিন্তা আসতে পারে, তাকে ঘৃণা করতে শিখুন, এটা একটা উপায় ছোট্ট করে। এই যে আমি ভ্রামরীটা দেখাচ্ছি, ভ্রামরীটার হচ্ছে মূল কারণ হচ্ছে এটা করলে একটা কম্পন হয় ভিতরে, ইরিটেশন হয়, এটা হয় উদ্বেগ হতাশা ডিপ্রেশন, এগুলো সব মন থেকে চলে যায় করতে করতে। আমি আবার আরেকবার দেখাচ্ছি ভ্রামরী, এটা ধরা এটা ধরা, এই এই যে ভ্রামরীর নিঃশ্বাসটা ত্যাগ করে আমরা কলকে দমটাকে আটকে দিলাম, এই বাহ্য কুম্ভ করলে হয় কি মনটা ওর ভিতরে এমনি কন্ট্রোল হয়ে আসবে। মন বুদ্ধি অহংকার সবগুলো নিয়ন্ত্রণ আসবে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ছয়টা রিপু কন্ট্রোল হয়ে যায়, অবশ্যই হবে। আমি একটা ছোট্ট জীবনের কাহিনী বলি, আমার ছোট হয়ে মারা গেলে মা পুরোপুরি একটা ডিসব্যালেন্স হয়ে গেছে। ডিসব্যালেন্স হয়ে গেলে তার ঘুম নেই খাওয়া নেই, প্রতিরাত্রি চিল্লায় চিল্লায় ওঠে। আমি তাকে নিয়ন্ত্রণ করার জন্য নানান উপায় প্রয়োগ করি, সেই প্রয়োগের দ্বারা সে 20 দিনের ভিতর, সে কোনো রকম ওষুধ প্রয়োগ করা না, তাকে পুনরাবৃত্তি করা, কোনো ধর্মগ্রন্থ পড়ানো, যে ছেলে মারা গেছে তার জন্য ভাবনা করা নাই,
এর মেন কথা। পৃথিবীতে কেউ থাকে না, কেউ বাঁচতে পারে না, অতএব যে এসছে সে যাবেই পৃথিবীর বুকে। অতএব সেই যে চিন্তায় আসুক, সেই চিন্তাটাকে পাস্টকে ফার্স্টে আনা যাবে না। পুরো মানে পুরাতন চিন্তা সামনে আনলে বারেবারেই বাধা আসবে, অর্থাৎ আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি এর জন্য ওষুধ খেলে পরে ডাক্তার দেবে ঘুমের বড়ি, ঘুমের বড়ি খেলে ঘুমিয়ে পড়বেন, কিন্তু রোগ কোনোদিনও নির্মূল হবে না। অতএব আপনাকে নিজেকেই নিজে সংযতন করার জন্য আপনার খাদ্য পর্যন্ত ডিসব্যালেন্স হবে, সবকিছু ডিসব্যালেন্স হয়ে যাবে, সংসার সমাজ সবকিছু আপনাকে দেখতে পারবে না, ঘৃণা করবে আপনাকে। অতএব আপনার যে চিন্তাটা এসছে সেটাকে আপনি ঘৃণা করুন, যেটাই আসুক চিরতরে ঘৃণা করুন, ওটা ভাবা নাই। আপনার জন্য নেশা ভাঙ খালে কিচ্ছু হবে না, উল্টা নিজেই ডুবে যাবেন, অতএব সেটার দিকে যাওয়া যাবে না। আর নিজেকে মুক্ত করার জন্য আপনি যোগ করুন, যোগের দ্বারা আপনি নিজেকে পুনরায় শক্তি সঞ্চয় করতে পারবেন, এটা হলো উপায়। আশা করি ভালো থাকবেন। আমি একটা কবিতা দিয়ে শেষ করছি আপনাদের সবার জন্য। আমার সকল ভাবনাই হয় মিছে, যখন মনটা আমার আসে তোমার পায়ের নিচে। শেষ করছি।